জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন শেষ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম ম্যাচ তালিকার ফলাফল প্রকাশ করা হবে তো প্রথম ম্যাচ তালিকার ফলাফল যখন প্রকাশ করবে কিভাবে তোমরা ফলাফল দেখবে বা জানতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই অধিক গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক দেখো দুইভাবে ফলাফল দেখা যায় মূলত এসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় যেদিন ফলাফল প্রকাশ করবে ওই দিন বিকাল চারটার পরে গিয়ে তোমরা এস এম এস এবং ওয়েবসাইটে উভয় ফলাফল দেখতে পারবে তো এস এ কিভাবে দেখতে হয় সেটি আগে জেনে নিই এস এ দেখার জন্য তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং তোমাকে লিখতে হবে এনইউ এরপর স্পেস দিতে হবে অর্থাৎ একটু ফাঁকা করতে হবে এরপর এ ডিজি আবারও স্পেস দিতে হবে এরপর তোমার অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে এবং অন সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে আর ফিরতি এস এম এসে তুমি তোমার ফলাফল জানতে পারবে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ ঠিক এভাবে তোমাকে লিখতে হবে এন স্পেস এটি ডিজি স্পেস তারপর তোমার অ্যাডমিশন রোল এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে মনে রাখতে হবে তোমার মোবাইলের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্সও থাকতে হবে কারণ রেজাল্ট দেখার জন্য অবশ্যই মূল অ্যাকাউন্টে অর্থাৎ মূল ব্যালেন্সে তোমার টাকা থাকতে হবে আশা করি এস এম দেখা নিয়ে কোনো প্রবলেম তোমাদের হবে না যেই দিন ফলাফল দেওয়া হবে সেই দিন তোমরা এস দিয়ে রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবে এবার চলো ওয়েবসাইটে কিভাবে ফলাফল দেখতে হয় সেই পদ্ধতিটা দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে ফলাফল দেখার জন্য গুগলে চলে আসবে সার্চ পরে সার্চ করবে ইউ অ্যাডমিশান এটা লিখে যখন তুমি সার্চ করবে তখন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির তাদের অফিশিয়াল ওয়েবসাইট এটার উপরে ক্লিক করবে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে এখান থেকে তুমি প্রফেশনাল ট্যাপ থেকে ডিগ্রি পাস ট্যাবটাতে সিলেক্ট করবে মনে রাখবে অনার্স ট্যাপে থাকবে এখান থেকে ডিগ্রি পাসটা সিলেক্ট করবে এবার ডিগ্রি পাস এটা নিচের দিকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশানটা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে কিছুক্ষণের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে এখানে তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বার এভাবে দিয়ে দিবে এরপরে তুমি লগ করবে লগ ইন করার পরে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং তুমি ঠিক এভাবে দেখতে পারবে যদি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তোমাকে দেখানো হবে কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইনড তোমার কোর্সের নাম থাকবে অর্থাৎ বিএ পাস কোর্স নাকি বিএসএস নাকি বিবিএস কোনটাতে তুমি সুযোগ পেয়েছো সেই কোর্সের নাম থাকবে কোন কলেজে তুমি সিলেক্টেড হয়েছো সেই কলেজটির নাম থাকবে এবং লেখা থাকবে যে অ্যাকোর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট আর নিচের দিকে দেখতে পারছো এরকমটা লেখা থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফ্রম টু প্রোভাইড রিগার্ড অ্যাডিশনাল ইনফরমেশন আর যদি তুমি সুযোগ না পেয়ে থাকো তাহলে তোমার ঠিক কীরকম দেখাবে সুযোগ না পেলে তোমাকে দেখাবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অর্থাৎ স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছি এরকমটা তোমার দেখানো হবে অর্থাৎ ফলাফল দেখার দুইটা নিয়ম একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে আরেকটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যেদিন ফলাফল দিবে ওই দিন ওয়েবসাইট খুব পেশার পড়বে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে দেখা যাবে না ফলাফল এই জন্য এস এম তখন তোমাদেরকে দেখতে হবে আর বলে রাখছি যে এখনও ফলাফল দেওয়া হয় নাই তোমরা যারা এখন এসে ট্রাই করবে বারবার যে ফলাফল আমি পেলাম না কেন আসলে এখনও ফলাফল দেয়নি আমি গত শিক্ষাবর্ষেটা দেখালাম জাস্ট তোমাদেরকে আগে থেকে জানালাম যে ফলাফল কীভাবে দেখতে হয় ফলাফল দেখার জন্য কি কি প্রয়োজন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ